Hey guys, welcome to Fictional World. Finally, Bola trailer টা এসে গেছে and যেটা আমি প্রচন্ড এক্সাইটেড ছিলাম ভাই। যাই হোক আমি অনেক লেটে রিয়াকশন দিচ্ছি, আই এম সো সরি ফর দ্যাট, বাট চলো রিয়াকশনটা দেওয়া যাক। আমি লিটারালি সারাদিন এইটার জন্যই ওয়েট করেছি। তো 3, 2, 1 and go. লালগঞ্জ यहां से 80 किलोमीटर दूर, वहां पहुंचा के तुम निकल जाना, तुम पे कोई चार्ज नहीं लगेगा, ठीक है? चलो। साले हथकड़ी खुली नहीं और शुरू हो गई रंगबाजी। हाँ, शक्ल देखकर चार्जशीट बनाने लग गई आजकल पुलिस। शक्ल नहीं, अकड़ देख के। वर्दी पुलिस वाला पहने या पुलिस वाली, दोनों डंडे का जोर दिखाते हैं। आज फिर जीने ভাই গানটা না লিটারালি দারুণ লাগবে, ঠিক আছে? যতই রিমেক বলো গানটা পুরোনোটা যত সুন্দর, নতুনটা ততটাই সুন্দর। चिका गैंग, अश्वथा हमारे उसका भाई निथारी नाक में दम कर दिया पूरे डिपार्टमेंट के। खुफिया तरीके से काम करते हैं सर, इसलिए पकड़े नहीं गए आज। मजबूरियों को मौका बनाना अच्छा होता है। डराने के लिए बेटी का वास्ता तो दे दिया, अब इन देशभक्तों को बचाने के लिए क्या दोगी? कितना चाहिए? शेरों के संविधान में समझौता नहीं होता। पहले कभी दिखे नहीं? दिखे होते तो तू नहीं दिखता। भाई भाई बोले तुम लोग की नौकरी की है, गोली तो खानी पड़ेगी। लाओ पकड़ के डायन को, करते हैं एग्जांपल सेट। ये जो वर्दी की हनक दिखा रहे हैं ना साले, निकालते हैं इनकी सनक। रात कौन सी कोख से पैदा हो गए? ये धरती बंजर होके भी बुजदिल पैदा नहीं करती है। जरूर तुम्हारे नारकोटिक्स डिपार्टमेंट का कोई उनके साथ मिला हुआ है। पगला गए क्या? शरीर के साथ साथ बुद्धि भी छोटा हो गया। अरे होश में नहीं, सब जोश में नहीं है। आप मेरे क्या लगते हो? अरे यार, थाने को चंबल बना दिया, हम लोग सिर्फ 5 लोग हैं भाई। लड़ाइयाँ हौसलों से जीती जाती है, संख्या बल और हथियारों से नहीं। তো ভাই ট্রেলারটা দেখে আমি একটা জিনিস বুঝে গেলাম যে মুভিতে ওরা অনেক দমদার অ্যাকশন তো রাখবেই। টিজারও এটা বোঝা গেছিল, বাট আমি এখানে 100% শুনে গেলাম যে ভাই কেথি ডাইরেক্ট রিমেক ওরা করবে না। ভাই কেথি তো অনেক কিছু ছিল, বাট স্টোরি এখানে একটু আলাদা লাগছে। অ্যান্ড অনেস্টলি আই এম রিয়েলি এক্সাইটেড ভাই। কয়েকটা শর্টস, লাইক ত্রিশূল নিয়ে যে কটা শর্টস সব কটা দারুণ ছিল। অ্যান্ড সবচেয়ে ভাই গানটা না খুব আলাদাই একটা ভাইব দিচ্ছে। ভাই যদি তোমরা অরিজিনাল সংটা শুনে থাকো, খুব সুন্দর গানটা ভাই। অবভিয়াসলি অনেক আগের গান, তো সুন্দর গান, বাট স্টিল এই গানটা যে রিমেক করেছে আর এখানে এত পারফেক্টলি ফিট করছে না ভাই, যে আমি কিছু বলবোই না। মানে দুটো ভার্সনই আমি শুনবো, বাট ওটা মুডের উপর ডিপেন্ড করছে যে কোন মুডে কোন ভার্সন শুনবো। রিয়েলি গুড ম্যান, দ্য ট্রেলার ইজ রিয়েলি গুড। আই এম লিটারালি লাইক অ্যামেজড আফটার সিইং দিস ট্রেলার। সো ভাই দেখা যাক মুভিটা কি হচ্ছে, বাট যাই বলো আমার একটু ভয় লাগছে, কারণ বলিউডের মুভি মানে এখন বাজে লোকেরা এটা ধরে নিচ্ছে। দেখো পাঠান হিট হয়েছে, শেহজাদা জানা কথা ছিল যে ফ্লপ হবে, অবভিয়াসলি আল্লু অর্জুনের লেভেল ম্যাচ করতে পারবে না কার্তিক আরিয়ান অবভিয়াসলি। কিন্তু সেলফি যে ফ্লপ হবে সেটা ভাবা যায়নি, অ্যান্ড সেই জন্য আমার তু জুটি ম্যামাকার আর ভোলা এই দুটো মুভি নিয়ে লিটারালি প্রচণ্ড টেনশনে টাইপ পেয়ে আছি যে কী হবে মুভি দুটো। আমি চাই তু জুটি ম্যামাকার, আমি ফার্স্ট টাইম কোনো রমকম মুভি এটা, যেটার জন্য প্রচণ্ড এক্সাইটেড। আই রিয়েলি ডোন্ট নো ওয়াই, কারণ দেখো আমার রমকম লিটারালি ভালো লাগে না। অ্যান্ড ফার্স্ট রমকম যেটার জন্য আমি এটা এক্সাইটেড হয়ে গেছি বেশি, তু জুটি ম্যামাকার। এটা দেখো ভাই কাস্টিং, দেখো স্ট্রং কাস্টিং, ঠিক আছে, লিটারালি স্ট্রং। শ্রদ্ধা কাপুর, রণবীর কাপুর, ডিম্পল কাপাড়িয়া, ভাই এই কাজ থাকলে লোকেরা অবভিয়াসলি এক্সপেকটেশন রাখবে। দেখা যাক ভোলা আর তু জুটি ম্যামাকার এই দুটো মুভি কেমন করে। সো তাহলে নেক্সট ভিডিও দেখাচ্ছে, টিল দেন টেক ফিকশনাল, টেক ফর।